সিংহরে জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে যাত্রা দলের গাড়ি। খাসেরবেড়ি এলাকায় দুর্ঘটনার কবলে গাড়িটি কলকাতার চিৎপুরের নিউ দেবাঞ্জলি অপেরা যাত্রা দলের সদস্য ছিলেন। একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে বাসের পিছনে ধাক্কা মারে। ঘটনায় আহত 12 জন চিকিৎসাধীন। আমরা পূর্ব বর্ধমান খন্ডঘোষ থানা থেকে আসছিলাম। আমরা যাব নামখানায়। আপনারা কারা? মানে আমরা হচ্ছে নিউ দেবাঞ্জলি অপেরার সব কলাশিল্পীরা, কলাকৌশলীরা। ঘটনা ঘটলো, আমরা কয়েকজনের টয়লেট পেয়েছিল, গাড়ি দাঁড় করাতে বললাম, গাড়ি দাঁড় করিয়েছিল সাইডে সাইডে, গাড়ি দাঁড় করিয়ে আমরা কয়েকজনা টয়লেট করতে গিয়েছিলাম। পেছন দিক থেকে একটা লরি এসে গাড়িটা একটা ধাক্কা মারে, ধাক্কা মারতে গাড়িটা ওই খালের ওখানে পড়ে যায়। আমাদের প্রায় 12-13 জনের ইনজিওর হয়েছে, কয়েকজনের খুবই চোট লেগেছে, কয়েকজনের মোটামুটি লেগেছে, তাদের এখন হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে।